10 টাকার এই চিজ পাপ দিয়েই কিন্তু আমি আজকে পাস্তা করব আর কিছুই লাগবে না এখানে আমি কোনো বাটার দেব না এখানে আমি কোনো তেল দেব না এখানে আমি কোনো ডিম দেব না কোনো মাংস দেব না শুধুমাত্র 10 টাকার এই এক প্যাকেট চিজ পাপ দিয়ে কিন্তু আমি একটা পাস্তা রেসিপি করব খুবই ইজি সো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন পানিটা এখন অলমোস্ট গরম হয়ে গিয়েছে আমি এটার মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পাস্তা নিয়েছি এখানে আমি মিক্সড পাস্তা নিয়েছি লাইক শামুক ঝিনুক যেগুলো সবগুলোই আছে সো আমার পাস্তাটা আগে সিদ্ধ হোক আরেকটা কথা এটা কিন্তু লেগে যেতে পারে সো এটার জন্য এটা একটু নেড়ে দিবেন এটা সিদ্ধ হতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে আমরা কিন্তু এটা একদম ফুল সিদ্ধ করব না 80% সিদ্ধ করব সো এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে 80% জন্য ঢেলে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মানে খুবই সামান্য একটু পানি এই পানিটা যখন একটু বয়ল হবে তখনই কিন্তু আমরা সেই চিজ পপ চিপসটা দিয়ে দেব সো পানিটা যখনই আমার একটু এরকম উতরানো শুরু করবে তখনই এই যে এক প্যাকেট চিপস পুরোটাই ঢেলে দেব চুলাটা কিন্তু একদম কমায়া রাখবেন আপনারা এটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা একটু নাড়াচাড়া করব আলতো হাতে আপনার এই চিপসটাকে কিন্তু ভাঙতে যাবেন না কি সুন্দর একটা কালার অলরেডি কিন্তু চলে এসেছে দেখেন অলমোস্ট 80% কিন্তু মেল্ট হয়ে গেছে নাড়ায় দিচ্ছি একদম মিডিয়াম টু লো টেম্পারে কিন্তু এটা করবেন আপনারা এখনো কিন্তু পুরোপুরি হয়নি আপনারা মেবি বুঝতে পারছেন কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন এরকম টেক্সচারে থাকতে থাকতেই কিন্তু আমরা এটার মধ্যে 2 স্পুন কেচাপ দিয়ে দেবো সেটা টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই হোক আপনার বাসায় যেটা মূলত আছে সেটাই দিয়ে দেবেন 1 স্পুন 2 স্পুন সো দিয়ে এইটাও কিন্তু আবার ভালো করে মিক্স করে নেবেন এখন এর সাথে আমি দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স এটা টোটালি অপশনাল বাট দিলে অবশ্যই অনেক বেশি টেস্ট ভালো আসবে সো এখন এটার সাথে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব পাস্তা দেখেন আমাদের এটা টোটালি করতে আমার 8 মিনিটের মতো লাগলো মানে রান্নাটা করতে কিন্তু 2 মিনিট লাগলো জাস্ট আর ওটা সিদ্ধ হতে আরও প্রায় 5-7 মিনিট মানে টোটাল আপনার 8 মিনিট হলেই কিন্তু আপনার এই পাস্তা রেডি হয়ে যাবে সো এটা একদম ভালো করে মিক্সড করে দেব যাতে কিনা চিজ পাফ চিপসটা সবগুলো পাস্তার গায়ে লেগে যায় ভালো করে কিন্তু মিক্সড করে নেবেন পরিবেশনের পালা সো এখন কিন্তু পরিবেশনের পালা আর আমি মাঝখানে কিন্তু একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম সো আমি কিন্তু সেটা দিয়ে নিয়েছি দেখেন আপনারা কতটা সুন্দর হয়েছে মাত্র 20 টাকা খরচ করেই কিন্তু আপনি এত সুন্দর আর সহজ রেসিপিতে কিন্তু এই চিজ পাস্তা তৈরি করতে পারে তাও আবার শুধুমাত্র 5-6 মিনিটের মধ্যে সো ফাইনালি কিন্তু আমার চিজ পাস্তা একদম রেডি আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই এটা বাসাতে করবেন আর করে কিন্তু জানাবেন যে খেতে কেমন হয়েছে আমারটা কিন্তু মাশাল্লাহ বেশ ভালো হয়েছে